আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্রেশ আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার ডিভাইসে থাকা যে ওয়াইফাই কানেক্টেড এবং আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জেনে কিভাবে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের নেট অন্য একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সেই বিষয়ে, যেটা আমরা বলি যে পাসওয়ার্ড না জেনেও কিভাবে নিজের কানেক্টেড থাকা ওয়াইফাইকে অপরের সাথে শেয়ার করা যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সবুজ খান ইউটিউব চ্যানেলটি এবং লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো প্রশ্ন যেটা সবার থাকে সেটা হচ্ছে যে আমার ডিভাইসে কানেক্টেড থাকা ওয়াইফাই কি আমি অন্য কোনো একটা পার্সনের সাথে শেয়ার করতে পারবো কি না। অবশ্যই পারবেন, সেটা হচ্ছে ব্লুটুথ টেথারিংয়ের মাধ্যমে। আপনি কোনো একটা ওয়াইফাইয়ের আওতায় কানেক্টেড আছেন এবং আপনি সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানেন না, কিন্তু আপনার অন্য আরেকটা ডিভাইসে সেই ওয়াইফাইটা প্রয়োজন, সেটা কিভাবে করবেন? ব্লুটুথ টেথারিংয়ের মাধ্যমে। সো আরেকটা যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ব্লুটুথ টেথারিং কি ওয়াইফাইয়ের মতোই স্পিডেবল কি না। ইট ডিপেন্ডস আপনার ডিভাইসে ব্লুটুথ কোন ভার্সন দেওয়া আছে। ব্লুটুথ 3.0 এবং 4.0 এই দুইটা ব্লুটুথ টেথারিং যখন আপনি করবেন তখন হচ্ছে 25 Mbps স্পিড পর্যন্ত পেয়ে থাকে। আমাদের লেটেস্ট যে ব্লুটুথ 5.0 যেটা, সেটা স্পিড আরও অনেক বেশি। যদি আমরা মুদ্রা কথায় দেখি যে ওয়াইফাই যে স্পিড এবং ব্লুটুথ টেথারিংয়ের যে স্পিড, এটা আসলে অনেকটাই এক থাকে যদি দুইটা ডিভাইসের সার্কুলেশন বা দুইটা ডিভাইসের হচ্ছে ভার্সনটা মিলে যায়। এবং হচ্ছে অনেকে এটাও প্রশ্ন করে থাকে যে ওয়াইফাই ব্লুটুথ টেথারিং কি সিকিউর কি না। সো ব্লুটুথ টেথারিং অবশ্যই সিকিউর এবং আমি মনে করি যে ওয়াইফাই থেকে বেশি সিকিউর, বিকজ এটা একটা ইন্টারনাল পথ দিয়ে যাচ্ছে একটা ডিভাইসের সাথে কানেক্টেড থেকে এবং সেই ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে চলে যাচ্ছে সেটা। দেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমরা ব্লুটুথ টেথারিং কীভাবে চালু করব। সেটা হচ্ছে খুবই সহজ, আপনি আপনার ডিভাইসের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর ওয়াইফাই অ্যান্ড ইন্টারনেট একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেখানে যাবেন এবং যাওয়ার পর এখানে আপনি টেথারিং এবং হটস্পট একটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন এবং এই হটস্পট অ্যান্ড টেথারিংয়ের ভিতরে দেখবেন নিচের দিকে থাকবে ব্লুটুথ টেথারিং। আপনি জাস্ট ব্লুটুথ টেথারিংটা অন করে দিবেন, সেক্ষেত্রে আপনার ব্লুটুথ টেথারিংটা অন হয়ে যাবে। এবং যেই ডিভাইসে আপনি ব্লুটুথ টেথারিং চালাতে চাচ্ছেন সেই ডিভাইসের ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সবার প্রথমে সেটিংসে যাবেন এবং ব্লুটুথ অ্যান্ড কানেকশনে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি ব্লুটুথ সার্চ অ্যাভেলেবল ডিভাইসটা দেখবেন, সেখানে যে ডিভাইসের আপনি ব্লুটুথ টেথারিং অন করেছেন সেই ডিভাইসের নামটা আপনি দেখতে পাবেন। আপনি জাস্ট ওইটাতে ব্লুটুথটা পেয়ার করে দিবেন, কানেক্টেড করে দিবেন। যদি সেক্ষেত্রে ইন্টারনেট চালু না হয় দেখবেন যে ডান পাশে একটা গিয়ার আইকন থাকে গোল চাক্কার মতো, সেটাতে ক্লিক করে আপনি বিভিন্ন অপশন সেখানে দেখতে পারবেন। সেখানে ইন্টারনেট অ্যাক্সেস একটা অপশন থাকবে, আপনি জাস্ট ইন্টারনেট অ্যাক্সেস অপশনটাকে টিকমার্ক বা হচ্ছে অ্যালাউ করে দিবেন, বাস কাজ শেষ। আপনি এখন ব্লুটুথ টেথারিংয়ের মাধ্যমেই আপনি অন্য একজনে কানেক্টেড থাকা ওয়াইফাই নিজের মোবাইলে এনজয় করতে পাচ্ছেন। জিনিসটা খুবই সহজ এবং সরল, আপনার চাইলে নিজেরা একটু পরীক্ষা করে দেখতে পারেন। আপনাদের যদি নিজের কাছে দুইটা ফোন থাকে, একটা ফোনের মাধ্যমে আরেকটা ফোনে এটা করে দেখতে পারেন। সো এরকম আরও অনেক সুন্দর যদি টিপস আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন। আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে এটাতে কিন্তু অনেক বেশি স্মার্টলি ব্যবহার করা যায় যদি আমরা এর ব্যবহারবিধি একটু সুন্দর করে জানি। এর জন্য স্মার্টফোন স্মার্টলি ব্যবহার কীভাবে করা যায় তারও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, জানার দরকার থাকে, সেক্ষেত্রে আপনার কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, যাতে করে ফার্দার আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসা যায়। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।